গণিত লেকচার 3 আলোচ্য বিষয় শতকরা হিসাব। শতকরা একটি ভগ্নাংশ যার হর হলো 100। প্রতি 1 শতকে কত তা বোঝানোর জন্য শতকরা শব্দটি ব্যবহৃত হয়। এগুলো আমরা পারি, এগুলো স্কিপ করব। প্রথমে ভগ্নাংশটিকে দশম ভগ্নাংশে রূপান্তরিত করব। শতকরাকে অনুপাতে প্রকাশ। অনুপাতকে শতকরা প্রকাশ। প্রাথমিক প্রাক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রশ্ন আসা কমন কিছু প্রশ্ন। ১২৫ এর ১২৫% কত? ১২০ জন ছাত্রের মধ্যে 30 জন ফেল করলে পাশের হার কত? 120 জন ছাত্রের মধ্যে 30 জন ফেল করছে, তাহলে পাশের হার চাইছে, তাহলে 120 জনের মধ্যে পাশ করছে 90 জন, উপরে উঠতে হবে 100 জন। একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের 80% গণিত বাংলায় এত পাশ করে 80% গণিত বাংলায় পাস করে, উভয় বিষয়ে পাস 80%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? গণিতে ইংরেজিতে পাস, এটাও পাস, তাহলে পাস পাস যোগ উভয় বিষয় বিয়োগ, এটা যোগ 80, 70, 150, 60, 90% হচ্ছে 90, 90 হচ্ছে পাস করছে, তাহলে 100 বিষয়ে পাস 10%, তাহলে ফেল করছে। একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষায় পাস করছে, 30% পরীক্ষার্থী পাস করছে, যারা পাস করতে পারেনি 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে, 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি, কয়জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে? তাহলে 12 জন আর 30 জন অন্য যারা পাস করতে পারেনি, 30% পাস, আর তাহলে 70% পাস করেনি, তাহলে 70% 42 জন পাস করেনি, 100% সমান বের করতে হবে, তাহলে 70 জনে ফেল করেছে, 70 জন ফেল করে যখন পরীক্ষা। এখানে কি ফেলের সংখ্যা? সত্তর জন ফেল করলে মোট শিক্ষার্থী থাকে 100 জন। একটি 1000 টাকার বিলের উপর এককালীন 40% কমতি এবং তার পরপর 36 এবং 4% কমতি, এককালীন 40% এবং পরবর্তীতে 36 এবং 4% কমতি ছাড় দিচ্ছে, পার্থক্য কত? 10,000-এ 40% ছাড় দিচ্ছে, 37% 3600 আবু আর 3600 3600 থেকে আবার 4%, 2 1/2 অংশ, এর শতকরা কত? 3/4 অংশ হবে।
তাহলে এটা বাড়বো, 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288টা 88 জন পাস, 80 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাস করলে শতকরা কতজন পাস করবে? পাস 480 জনের 288 জন পাস করছে, তাহলে শতকরা কতজন পাস করছে? তাহলে 480 জনের পাস করে 288 জন, একজন পাশে 288 ভাগ 480 গুণ দিতে হবে 160 জন। আলমের বয়স কলমের বয়স কমলের বয়সের 8% হলে কমলের বয়স আলমের বয়সের কত পার্সেন্ট? তাহলে আমাদের ওই যে আগের নিয়ম 100 সাথে গুণ দিতে হবে 80, 100 সাথে কমিশনে এত টাকা হলে, কমিশন হারে 3.5 টাকা হলে 3000 টাকা মূল্যের জিনিস বিক্রয় করলে কত কমিশন পাওয়া যাবে? কমিশন পাওয়া যাবে তাহলে 100 টাকায় পাওয়া যাবে 3.5 টাকা, 1 টাকা এত টাকা, 3.5 ভাগ 100 গুণ 3000। একটু পাঠ্য বই প্রকৃতি মূল্য 90% মূল্য এত টাকা বিক্রি করা হলে বইটির প্রকৃতি মূল্য বের করা যাবে। একটি পাঠ্য বই প্রকৃত মূল্য 90 ভাগ 72 টাকা বিক্রি করলে বই কত টাকা অফিস করবে? তাহলে 90 ভাগের বা
ডিউটিতে পরে ছিল, এটা তো আমি জানি না। পরে আপনার ফোন নম্বর সেটা আমার আমার কল করছিল।